গত ঈদে জাজের হয়ে শিকারী চলচ্চিত্রে কাজ করে দুই বাংলাতেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন শাকিব। শ্রাবন্তীর সাথে যৌথ প্রযোজনার এই ছবিটি শাকিবের চলচ্চিত্র জীবনে একটা মাইলফলক হয়ে থাকবে। কিছুদিন আগে আমরা আপনাদের জানিয়েছিলাম আবারও জাজের হয়ে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। অপারেশন অগ্নিপথ নামক এই ছবিটির বর্তমানে শুটিং চলছে অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখান থেকেই বেশ কিছু এক্সক্লুসিভ স্টিল ছবিতে শাকিবকে দেখা গেছে একেবারে নতুন অ্যাকশন লুকে। এই ছবিতেই প্রথমবারের মতো বাংলাদেশের কোন সিনেমায় ল্যাম্বরগিনি গাড়ি দিয়ে শুটিং হচ্ছে। হালের আলোচিত নির্মাতা আশিকুর রহমান পরিচালিত ছবিটিতে শাকিব খানের নায়িকা হবেন শিবা আলী খান। অপারেশন অগ্নিপথ ছবির সঙ্গীত পরিচালনা করবেন ইমরান, নাভেদ এবং কলকাতার আকাশ ও ডাব্বু। নৃত্য পরিচালনা করবেন তানজিল ও ভারতের বাবা যাদব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন এদেশের এডওয়ার্ড গোমেজ এবং অস্ট্রেলিয়ার ইগর ব্রোকেনব্যাক। অন্যদিকে আজই মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত দুটি ছবি বসগিরি ও শুটার। আপনারা কোনটি দেখবেন কমেন্টের মাধ্যমে আমাদের জানান। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবের মধ্য দিয়ে থাকুন এলটিভির সাথে। ধন্যবাদ সবাইকে।